হাই গাইস, আমার নাম প্রণাস না। তো আজকে আমরা এসেছি ঘুরতে। তো আজকে অনেকদিন পরে আমরা এসেছি কাটিগড়া। তো জায়গাটি দেখার জন্য অত সুন্দর সুন্দর জায়গা আছে এইদিকে পাহাড়ের উপরে উপরে। তো আমরা পাহাড়ের উপরে দিয়ে এসেছি, প্রচুর জায়গার ভিতরে এসেছি। তো এখন আমরা চলে যাচ্ছি, এই জন্য একটা মন্দির আছে, এই জায়গাতে আমরা গিয়ে ভিডিও করতে পারছি না। বলছে মন্দিরে ভিডিও করতে পারবে না, জাগ্রত মন্দির, এর জন্য আমরা ভিডিও করতে পারছি না। তো আমরা প্রণাম করে আমরা এখন চলে যাচ্ছি ঘরের দিকে। তো দেখিয়ে দিব জায়গাটি, এত সুন্দর জায়গা, চারোদিকে পাহাড়ে পাহাড় জায়গাটি। তো আমার সাথে আছে রজত। রজত কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই জায়গাতে এসে, খুবই ভালো লাগছে। তো এই জায়গাতে এসে মন্দিরে গিয়ে আমরা ঘুরিয়ে এসেছি। তাই রজত একটা শায়রি বলবে ভিডিও এন্ড করার কিছু আর কিছু সময় আগে, আমি বলে দেব এই শায়রিটা বলার জন্য। এখন আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি শায়রি বলবো, কারণ অনেকদিন পরে আমি শায়রি বলিনি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, আর আমি আরও ভালো ভালো শায়রি নিয়ে আসবো। তো গাইস, আমরা সামনের দিকে চলছি। তো দেখিয়ে দেব জায়গাটি, এত সুন্দর জায়গা, মানে এই জায়গাতে প্রচুর মানুষ যায় গিয়ে প্রণাম প্রণাম করে। তো আমরা যখনই গিয়েছি দেখছি এত মানুষ এই জায়গাতে প্রণাম করে ভক্তি করে। তো আমরা গিয়ে দেখিয়ে আসছি। তো এখন আমরা চলে যাচ্ছি ঘরের দিকে, দেখিয়ে দেবো কীরকম পাহাড় চারোদিকে। তো গাইস দেখে নিন, গাইস দেখুন আমরা চলে যাচ্ছি কীরকম পাহাড় জায়গাটি। দেখুন চারোদিকে জঙ্গলে জঙ্গল। তো উপরে দেখুন পাহাড় কীরকম, পাহাড়ের উপরে দিয়ে আমরা এসেছি। দেখুন চারোদিকে কীরকম পাহাড় দেখতে লাগে। তাই এইটা হলো এই রোড, মন্দিরের রোড, যে মন্দিরে আমরা চলে যাচ্ছি। আমরা সামনে দিকে চলছি, দেখুন এত দূরে মন্দিরটা পাহাড়ের উপরে যেতে হয়। কীরকম নজারাটা দেখে না, তো দেখুন বন্ধুরা এই জায়গাতে পাহাড় কীরকম, জিসিপি দিয়ে পাহাড় থেকে মাটিটা কেটে নিয়েছে। দেখুন গাইস, তো আমরা চলে যাচ্ছি এত পাহাড়ের উপর থেকে আমরা নেমে এসেছি। দেখুন সুন্দর লাগে নজারাটা দেখতে, এত ভালো লাগে। Oh,
ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য। তো আজকে রজত শাইরিটা বলে দেব, ওটা শুনে নে। তো রজত শাইরিটা বলে দে। আজকে আমি শাইরি বলবো, ঠিক আছে? আমি শাইরিটা বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এই শাইরিটা সুন্দর করে শুনবেন। কিছু কিছু মানুষকে আপনারা অবহেলা করবেন না, কারণ 5 টাকার কলম একদিন 5 লাখ টাকার চেক দেখার জন্য সাহায্য আসে। অবশ্যই বন্ধুরা আপনারা এটা শুনবেন, আর এই শাইরিটা আপনারা অবশ্যই আরও 10 জনকে শোনাবেন, আর আপনাদের ফলো আপনারা চেক করবেন না। আর প্লিজ বন্ধুরা, আপনাদের এই লিঙ্কটা আপনাদের বন্ধুদের কাছে দিবেন, এটাই আমার জন্য, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বন্ধুটা যেরকম বলছে গাইস সেইরকম করে দিও, আর ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। তো বাই বাই গাইস।